We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. Allah shob khomotar malik tumi, shob proshongshar malik tumi. Ekta niamat oshikar korar khomota amar nai. Eto bhalobashten Bishnu Isa Islam surataki. Abar Baihaqir ek bornonay Imam Baihaqi bolen Allah Habib Sa Islam irshad korechen inna likulli shay'in arus. وعروس القرآن سورة الرحمن علم الله مرة بلنتو عروس ماني كي ما شاء الله نبو بودهو عروس ماني نتون بو عروس ماني شبه بلن نتون بو نبو بودهو الله حبيب بلن لكل شيء عروس شبار اكتا كوري نبو بودهو هاي ار قرآن ار نبو بودهو نام سورة الرحمن إن لكل شيء عروس وعروس القرآن سورة الرحمن دنيار প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধূর নাম সূরায়ে আর-রহমান কোরআনের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সূরা থাকতে 114টা সূরা থাকতে আর-রহমানকে কোরআনের নববধূ বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজার করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখিরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর-রহমান এবার আমরা জানব কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর সিজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সিজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কও রহমান আসলে কোনটা আল্লাহর তো চিনি রহমানের তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছো আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ওয়া ইযা ক্বিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমানরে চিনি না রহমানরে জানি না আল্লাহরে চিনি রহমানকে আল্লাহকে রহমানরে চিনোস না না তাহলে চিনাই দেই দাঁড়া তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন সূরার নাম সূরায়ে আর-রহমান আল্লাহ নাজিল করলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন 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 বায়ান আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা কুরাইশেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর-রহমান আমার পরিচয় শুনো পুরো সূরাটা আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন আমার নাম আর-রহমান আল্লামাল কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখায় কে শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লামাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কে ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু ওয়া মার-রহমান
আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমানের সেজদা দাও, ওদের প্রশ্ন রহমান কে, রহমানের চিনি না জানি না, আল্লাহ বললেন রহমান চিনো না, রহমান জানো না, রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব, সুবহানাল্লাহ পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইয়ার রহমান সূরাটা নাজিল করে দিলেন। তো এই সূরা আর রহমান নিয়ে আমরা বসেছি, একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান, আমি হলাম দয়ার সাগর, রহমান মানে দয়ালু করুণাময়, রহমান মানে দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেশাস, তার চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহর শুধু আছে দয়া মায়া, ওয়াসিআত রহমাতি কুল্লা শাই, আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে, আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে, ফিরে যাব কার রহমতে, বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগ আছে আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই, দয়া আছে না নাই, কিন্তু বেশি কোনটা? জোরে কোন, আরো জোরে, আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া, আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। বিশ্বনবী বললেন মান্নু কিসা উজ্জিবা, কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ, ওই বেটা শেষ। আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমারে ঠেকায় রাখতে পারবে? রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আমরা আল্লাহর বিচার চাই না, বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না, শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন মান্নু কিসা উদ্দিবাব, যার হিসাব আল্লাহ তাআলা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে, মান্নু কিসা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায়? আম্মা জানায় এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন না আমিও না, আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না, তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর, তার দয়ার শেষ নাই।
তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুনাহ যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাইআসু মির রাহিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ও না ও মাইমন সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছো কত গুনাহ তুমি কামিয়েছো কত জুলুম তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে চোখের পানির এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন